সকালে রাতে এইভাবে মসজিদে ভিড় না করে যদি বেশ্যাখানায় কাটায় তারপরও ভালো আসছে। কালকে বেলা সবে করার, হ্যাঁ কালকে সবে বেড়াতে আপনারা খুশি না নারাজ? জোরে বলেন খুশি না নারাজ? সবাই বলেন খুশি না নারাজ? অনেক মানুষ কালকে মসজিদে তালা দিব, আসেনি আসেনি আপনাকে এলাকায় কি আশেপাশে মসজিদে সবে বেড়াতে তালা দেয়? মাশাআল্লাহ, কেউ যদি তালা দেয় ওই মৌলভী সাহেবের হাত ভাঙ্গা দিতে পারবেন নি? পারবেন নি? হাতটা ভাঙ্গা পুলিশ খবর দিয়ে থানা ধরাই দিবেন। বিচারটা কি দুঃখের সরে কইলাম কিন্তু বাস্তবিক অর্থে এটা করেন না, তারে দৈরা পুলিশ খবর দিয়ে পুলিশে দিয়ে দিয়ে অনেক কষ্ট লাগে। আরে ভাই আমরা মসজিদে গিয়ে ইবাদত করবো, তালা দেয় না, তুই কে রে ফকির? ঠিক কিনা বলে? তুমি ইমাম ততক্ষণ পর্যন্ত সম্মানী যতক্ষণ পর্যন্ত আমার সমাজের মানুষকে দিনদার বানাইবা, আবেদ বানাইবা, যতক্ষণ পর্যন্ত মানুষকে ইবাদতের জন্য ডাকবা, ইবাদতের সুযোগ করে দিবা, ইবাদত করনে ওয়ালাদের সঙ্গে যতক্ষণ পর্যন্ত তোমার সম্পর্ক থাকবে সুসম্পর্ক, ততক্ষণ তুমি সম্মানের পাত্র। আর আমার মহল্লার মসজিদ আল্লাহর ঘরে তুমি যখন ইবাদতে বাধা দেওয়ার নিয়তে তালা দিবা, তোরে খাইছি। ঠিক কিনা বলে? তোরে খাইছি, তোর কোন উপায় নাই, খবর আছে, একদম খবর আছে, সোজা বাংলা কথা। সম্মানিত হাজেরিন, সবে বরাত উপলক্ষে নবীজি বলেন সবে বরাতের বিরুদ্ধে বহু মৌলবীরা বহুত ওয়াজ করে। ইবনে মাজাহ শরীফে সবে বরাতের রায়তের উপরে একটা হাদিসের অধ্যায় আছে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।